एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। বৃহস্পতিবার আমবাসা ফেডকো ডিভিশনের উদ্যোগে আমবাসা মহকুমাধীন বাগমারা কমিউনিটি হলে আয়োজিত হয় উপভোক্তা সহায়তা শিবির। এই শিবিরে ভোক্তাদের বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করে ফেডকো আমবাসা ডিভিশন। সকাল 10টা থেকে শুরু হয় এই শিবির এবং বিকেল 3টা পর্যন্ত চলবে। শুরুতেই বাগমারা, বলরাম, লালছড়ি সহ আশপাশ এলাকার লোকজন তাদের বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন সমস্যা নিয়ে জড়ো হয়। পরে ফেডকো আমবাসা ডিভিশনের কর্মীরা ভোক্তাদের সমস্যাগুলি শুনেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। ভোক্তারাও তাদের দীর্ঘদিনের সমস্যা এখন সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন। ফেডকো আমবাসা ডিভিশনের ম্যানেজার দেবজ্যোতি চক্রবর্তী সংবাদ প্রতিনিধির সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ফেডকো জনগণের বৈদ্যুতিক পরিষেবা যে সকল সমস্যা রয়েছে তা আগামী 48 ঘন্টার মধ্যে সমাধান করবে এবং আগামী দিনে এ ধরনের বিভিন্ন আমবাসা মহকুমার বিভিন্ন এলাকার এসব করার উদ্যোগ নিয়েছে। এতে করে ফেডকোর ভক্তদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। উনি আরো জানান, এ ধরনের উদ্যোগ ভক্তদের মনে উৎসাহ যোগায়, পাশাপাশি ভক্তরা উন্নত বৈদ্যুতিক পরিষেবা পেয়ে থাকেন। তো দরখাস্ত দেওয়ার পরে মিটারটা খারাপ হয়েছে, তার পরে চেঞ্জ হয়েছে, তার পরে মিটারটা আমার বিল বিষয় তর্ক, মিটার নষ্ট হওয়ার পরে আমার এমনিতে রানিং বিল আইয়া 150-200 টাকায়, মিটার নষ্ট করে 1000-1200 করে বিল আইছে। তো তার জন্য এরপরে তারা মিটারটা চেঞ্জ করে দিয়েছে। ওখানে কইছে যে বিল দেয় পেস লাগছে, তো ওখান যেতে করে রানিং আইয়ে 3 মাস চেক করবো, চেক করে যেতে করে আইয়ে এত করে বিল দেবো কইছে আর কি। এখন আপনার সমস্যাটা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তারা তারা আইলাম, তারা বলছে যে এটা সমস্যার সমাধান করব। আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের তরফে যা কোনো সমস্যা আছে সেটা আমরা এখানে সুরাহা করে দেবো, যাতে কনজিউমারকে কষ্ট করে দূরে আমাদের অফিসে না আসতে চায়। আমাদের অফিস থেকেই স্টাফ এখানে এসে, আর এটা শুধু এইখানে নয়, এটা আমরা এখন রেগুলার করব, যাতে মানুষের সুবিধা হয়, পাওয়ার ডিপার্টমেন্টের সাথে মানুষের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ফেডকোর নিজস্ব একটা বিলিং সফটওয়্যার আছে, সেই বিল আমরা যেগুলো করি বিল নিয়ে কোনো খুব একটা সমস্যা নেই। যেটা হয় মিটারের সমস্যা, সার্ভিস কেবিলের সমস্যা, কারোর হয়তো রং রিডিং হয়েছে, সেই সেই যে জিনিসগুলো মানুষের একটা অভিযোগ থাকে যে আমাদের বিলটা বেশি এসছে অথবা বিল ভুল এসছে, তো সেই জিনিসটাকে খতিয়ে দেখা এবং তার একটা সুরাহা মানুষকে করে দেওয়াটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আজ দেখবো এখানে অনেক ভোক্তারাই এসেছেন তাদের সমস্যা নিয়ে, কারোর বিলিং, কারোর মিটার, কারোর লুজ কানেকশন হয়ে আছে, সেই সমস্যাগুলো ওনারা বলছেন, যে এই সমস্যা নিয়ে ওনারা কথা বলছেন। তো আপনারা তাদের এই সমস্যাগুলি সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা একটা র্যাপিড অ্যাকশন টিম তৈরি করেছি। এই যে ক্যাম্পগুলো থেকে যা যা কমপ্লেন আসবে সেগুলো আমরা উইদিন 48 আওয়ার্স রিজলভ করার একটা প্ল্যান করেছি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করেছি। এতে কী হয়, মানুষ সার্ভিসটা আরও স্পিড, আরও ফাস্ট সার্ভিস, যতদিন যাচ্ছে সার্ভিসের গুণমান আমাদের আরও বাড়াতে হবে। তো সেই জন্য আমরা মানে তাড়াতাড়ি এই সলিউশনগুলো দেওয়ার জন্য একটা টিম বানিয়ে এই যে সার্ভিস কেবিল অথবা মিটারের সমস্যাগুলো উইদিন 48 আওয়ার্স আমরা এটাকে রিজলভ করে দেবো। আমার থেকে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ, এজিটি লাইভ।